ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি ঘুম থেকে উঠে গেছি, তো দেখতেই পাচ্ছ চুলগুলো এলো এলো। আর এখন বাজে 5:30, কারণ আজকে বুঝতেই পারছো ষষ্ঠীর দিন, তো একটু সময় সময় উঠেছি। বাড়িতে কাজ আছে, মায়ের সাথে একটু হেল্প করে দেবো। বুঝতেই পারছো বাড়ির কাজ কিছু কাজ, তো একটু সময়ে না উঠলে হতোই না, তার জন্য একটু সময় সময় উঠেছি। মা তো অনেকক্ষণ উঠে গিয়েছেন, আমার বোন এখন ওঠেনি, আমি যাই নিচে। এবার আমার মেয়েগুলো তো ঘুমাচ্ছে, তো ওরা এখন ঘুমোক, আমি একটু নিচে যাই, যেতে করে হয় কাজ বসে জন্য ব্রাশ ট্রাশ করে চা টা খেয়ে আবার দেখি কী করতে বলে তাই করবো। তো চলো আর বেশি বক বক করবো না, চলো নিচে চলে যাই। তারপর তোমার সাথে শেয়ার করবো কী কী খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে। তো একটু সত্যি তাড়াতে যাবো ভাবছি, তো এখন আদালতে এইটুকু। দেখতে পাচ্ছ ঘুমটা হয়ে গিয়েছে, ঘুমিটা আমার হয়ে গিয়েছে এদিকে। আর ময়দাটা মা মেখে রেখেছে, তো একটু বাদে করে নেব। মা আসুক তখন মা বুনি করে নেবে, নইলে পরে মা তো বুনিতে করে নেবে, নইলে পরে আমি তখন করে নেব মায়ের সাথে। তো দেখি আমি পুজো করাতে যাব। তো এইগুলো মোটামুটি হয়ে আছে, তখন একটু দুধটা নিয়ে এলে পরে সামাইটা হয়ে যাবে। তখন দুধ আনতে গেছি, দুধটা দুধ নিয়ে এসেছে, তো সামাইটা পরে বানিয়ে নেবো আর লুচিটা তখন করে নেবো গরম গরম। তো আমি তখন আমরা রেডি হয়ে নিই, আমরা পুজো করাতে বেরোবো। তো চলো রেডি হই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছি মুড়িটা তো হয়ে গিয়েছে, এদিকে অর্ধেক কাজ কমপ্লিট, তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। তো আমি এখন একদম রেডি হয়ে গিয়েছি, এবার পুজো করাতে বেরোবো। তো পুজো করাতে যাবো, যেহেতু ফোনটা নিয়ে যেতে পারবো না, ওখানে পুজোর থালা থাকবে হাতে। তো আমি পুজো করে আসছি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখলাম আমি একটু, আমি খুব হালকার মধ্যেই সেজে, মানে সরি, আমি একটু হালকার মধ্যেই সেজেছি। আচ্ছা দেখলাম একটু হলুদ রঙের শাড়ি, তো আমি একটা কমলা কালারের ব্লাউজ পরেছি আর হলুদ কালারের শাড়ি পরেছি। দেখতে পাচ্ছ একদম সিল্কি শুনেছি, একদম সিল্কি। গরমে মানে যাবো অত দূর, তো আমি একদম সিম্পল ছেড়েছি, তো এসে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো এখন এখন পুজো করিয়ে চলে এসেছি। এদিকে আমার মেয়েদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ ওরা সব খেয়ে উঠে গেল। এইদিকে আমার ছোটো মেয়ে লিচু খাচ্ছে, তো আমরা এখন প্রসাদ নিয়েছি, আমরা খেতে বসিনি, খাবো। তো আমরা এখনো খাই দিই, আমরা খাবো, বোনের বর খাওয়া শুনবো, তো ও খাবো না আমরা খাবো। তাহলে চলো খেয়ে নিয়ে করো, তারপর তোমার সাথে কথা আছে, খাওয়া দেখো। আচ্ছা আমিও খাচ্ছি, আমার বোনে খাচ্ছে, তো আমরা খেয়ে নিই, আমাদের পুজো হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, আমরা বাকি ছিলাম, তো আমরা খেতে বসেছি, এবার খেয়ে নিই। আমাদেরকে হঠাৎই ডাক্তার দেখাতে যেতে হলো, কারণ আমার শরীরটা একটু খারাপ করছিল। তো খাওয়া দাওয়া হলো আর আমরা তারপরে বেরিয়ে গেলাম দেখাতে। তো দেখাতে গেলাম, ওখানে প্রথমে হচ্ছিল, তো সেরকমভাবে কথা বলতে পারিনি, তার জন্য ভয়েস মেসেজ দিতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা চেম্বারে বসে আছি ডাক্তারবাবুর, তো ওখানে এখন সেরকমভাবে কথা বলতে পারছি না, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তখন এখানে এইটুকুই থাক। খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু আমার হঠাৎ একটু শরীরটা খারাপ হয়েছিল, তো একদিন একটু হসপিটালে যেতে হয়েছিল, দেখিয়ে এলাম, এসে আমি একটু শুলাম, ডাক্তার বলে একটু রেস্ট নিত। তো এখন আমি একটু রেস্ট নেব, তারপর আবার তোমার সাথে কথা বলবো, যা হচ্ছে যে কথা বলবো সেগুলো আমি একটু বাদে বলবো। আমি এখন একটু রেস্ট নিই নি, ছোটো ছোটো ভালো নেই। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করার পর তোমার সাথে একটু কথা বলবো, তো কথা বলবো এখন।
খুবই টায়ার্ড লাগছে, আর এদিকে আমার পেটে প্রচণ্ড ব্যথা। একটু শরীরটা একটু ভালো, আমি এখন আমি একটু ঘুম থেকে উঠে তখন তোমার সাথে কথা বলব। এ পর্যন্ত দেখা হচ্ছে, ঘুম থেকে উঠে ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আমি এখন বাড়ি যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। কাঁদছে, ঘুম এসেছে, খালি গায়ে আছে, ঘুমাবে তার জন্য জামাটা খুলে দিয়েছি। একটু গরমও, এইখানে আমি একটু শুয়ে আছি, আর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর পুরো বিছানাগুলো একদম এলোমেলো করে দিয়েছি, দেখতেই পাচ্ছি। তো এখন আমি আর কিছু করতে পারছি না, তো ঘুম থেকে উঠে তখন এই বিছানাগুলো একটু ঠিকঠাক করে দেবো। এই দেখো পুকুর পড়ে আছে, এখন ময়ূর বসে আছে, এখানে বসেছে খেলতে বসে। দিদি পর্যটন করছে, ওই জানে কী করছো বাবু? নান না করছো? ও তাই নাকি, ঠিক আছে। আমি নান না করি, দোল দোল করছে, রান্না করছে ছেলে, বাবা কত কাজ করছে ছেলে। তোর মেয়েটা কই? তোর মেয়ে কই? তোর মেয়ে নাই, কাঁদছিল যে তোমার মেয়ে। তো এখন একটু খেলা করছে, তো যাই হোক একটু ভুলেছে। তো এখন আপাতত এই ভিডিওটা এইটুকু, তো পরে কথা হচ্ছে আবার ঘুমিয়ে উঠি। আমি ঘুমিয়ে উঠে গিয়েছি, এদিকে আমার মেয়েও উঠে গিয়েছে। তো মেয়েকে একটু রেডি করিয়ে দিই, আর সারাদিন আমাদের দুপুর বেলা শরীরটা খুব একটা ভালো ছিল না, ওনার সাথে সেরকমভাবে ভালো করে কথাই বলানো হলো না। আমি একটু ওষুধ ওষুধ নিয়ে এখন তার মধ্যে একটু ভালো আছি, তো ভাবলাম চলো তোমাদেরকে তোমার সাথে একটু কথা বলি। তো আজকে ষষ্ঠীর দিন, তো হঠাৎই আমাকে দেখাতে যেতে হলো, খাওয়া দাওয়া হয়েছিলো, তারপর আমরা দেখাতে গেলাম। দেখিয়ে এসে আমরা আমি আবার এসে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম। শুলাম, শোয়ার পর একটু উঠে আমি এখন আমার এদিকে নিচে খাওয়া দাওয়া খাইয়ে নিয়ে এসে মেয়েকে আমি খেয়ে এলাম। আমার মেয়েকে এবার একটু রেডি করিয়ে দিই, চুল টুলগুলো আঁচড়ে দিই, মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে দিই। একটু বাইরে প্রচণ্ড বাইরের ভিতরে গরম, বাইরে একটু ছাদেই বসবো, আর এতটাই গরম মানে বলা যাচ্ছে। ফ্যান চলছে ওপরে, তবুও কিন্তু এত মানে ঘাম বের হচ্ছে। তো চলো ওকে রেডিটা ফটফট করে নিই, ফটাফট রেডিটা করে নিই। তো দেখতে থাকো, আর দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুমিয়ে পড়েছে, দেখো একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছে, খেলা করছে এখন, দেখতে পাচ্ছো? ওই দেখো এসো, চুল আঁচড়ে দিয়ে এসো, না না বললে হবে না, এসো এসো এসো, চুল আঁচড়ে দিয়ে তোমার মেয়েকে আঁচড়ে দেবো, এসো এসো, এত মাম দিয়ে যাও, কিচ্ছু দেবে না, মামও দেবে না, আর মাম দাম হলে আমি কাঁদবো কাঁদবো, এসো মাম দিয়ে যাও, দেবে না, আমি তোমার টেনে তুলে নিয়ে চলে আসবো। তো ও তো আসতে চাইছে না, দিদি যাবে, দিদি যাবে, ছোটা আসবে না, আমি দিদির কাছে যাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটু রেডি হবে, চুল আসবে না। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে, একটু দিদির কাছে যাবে খেলা করতে। তো আমার মেয়েটাকে নামিয়ে দিয়ে ও দিদির কাছে যাচ্ছে খেলা করতে। দেখতেই পাচ্ছ, ওই দেখো আমার মেয়ে খেলা করছে, ভিতরে ঢুকছে, আমি একটু ছাদে বাইরে বসে আছি, প্রচণ্ড গরম ভিতরে, আর ভিতরে বসাই যায় না, ঘুমোনো তো যাচ্ছেই না। ওই তো বাবু নিচে যেও না, পড়ে যাবে, হ্যাঁ এখানে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাও একবার মাম দিয়ে দাও, মাম দিয়ে দাও, বাবা রে ফুল থাক 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 থাক, ভালো লাগছে, থাক থাক, ও কোনো সাজে জিনিস মাথায় রাখতে পারে না, মানে একটা তো ভারী দিয়েছে,
আর একটা ছিল, তো এটাও দেবে ও। দাও আমাকে দাও, আমি লাগাই, দাও আমাকে লাগিয়ে দাও, আমাকে লাগিয়ে দাও, দাও। বাবা কি সুন্দর লাগা হলো গো, মেয়ের জন্য কথা কি করতে হচ্ছে। তো